আসসালামু আলাইকুম ভ্যালেন্টাইন্স ডে যার বাংলা অর্থ হচ্ছে ভালোবাসা দিবস তো সেই হিসেবে তো ভ্যালেন্টাইন মানে ভালোবাসা হওয়া উচিত ছিল তো ছোটোবেলায় আমি সেটাই ভাবতাম কিন্তু পরবর্তীতে জানতে পারলাম আসলে ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম তাহলে ভ্যালেন্টাইনের দিবস না হয়ে সেটা কিভাবে ভালোবাসা দিবস হলো এটা আসলে আমার এখনও মাথায় আসে না তো প্রসঙ্গ আজকে সেটা না আজকে আমি ভালোবাসা দিবসের ইতিহাস কি কিংবা ইসলামে এটা যায় কি না এসব বিষয়ে কথা বলবো না কারণ একজন অধার্মিক মুসলিম যে কিনা হয়তো নামাজও পড়ে না আপনি যদি তাকেও জিজ্ঞেস করেন যে ভালোবাসা দিবস উপলক্ষে যে কাজগুলো হয় এগুলো ইসলাম সম্মত কিনা সেও ভালোভাবেই জানে যে এগুলো কোনোটাই সম্মত না তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা রিলেশনশিপ করছে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তুমি কি জন্য রিলেশনশিপ করছো তো এটার কারণ হিসেবে সে কখনোই ইসলাম থেকে কোনো দলিল দিতে পারবে না কোরআন হাদিস থেকে প্রমাণ করতে পারবে না যে রিলেশনশিপ ইসলামে বৈধ কিছু তো একমাত্র লজিক্যাল যে রিজনটা সে দেখাতে পারে আজকে সেই রিজনটা নিয়ে আমি কথা বলবো তো রিলেশনশিপ করার জন্য সবচেয়ে লজিক্যাল যে রিজনটা হতে পারে সেটা হলো যে একজন মানুষকে চিনি না জানি না হুট করে তার সাথে সংসার করাটা কেমন হয়ে যায় তা আমি যদি রিলেশন করি তাহলে একজন মানুষকে আমি আগে থেকেই জানতে পারছি নিজের মতো করে আমি চুজ করতে পারছি তাকে আমি পরবর্তী যে সংসার জীবনে যাবো একটা সফল দাম্পত্য জীবনের জন্য যে কোয়ালিটিগুলো দরকার সেগুলো আমি ভালো করে যাচাই বাছাই করে নিতে পারছি রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু যদি অ্যারেঞ্জড ম্যারেজ হয় তাহলে সেক্ষেত্রে তো এই সুযোগগুলো থাকে না তো দেখেন যুক্তিটা আসলে শুনতে খুব ভালো বেশ যুক্তি শোনায় কিন্তু আপনি গভীরে যদি ঢুকে দেখেন তাহলে দেখবেন এর মধ্যে সমস্যা আছে মনে করেন আমি একজনকে যাচাই করতে চাই যে সে সত্যি আমাকে বিয়ের পর ভালোবাসবে কিনা আমার টেক কেয়ার করবে কিনা আমার প্রতি দায়িত্বশীল হবে কিনা তো এটা যাচাই করতে হলে কি করতে হবে তাকে আগে ভালোবাসার আমার প্রতি টেক কেয়ার করবার সুযোগ দিতে হবে যদি আমি সে সুযোগ না দিই তাহলে আমি কিভাবে যাচাই করবো যে সে সত্যিই আমার প্রতি দায়িত্বশীল হবে কিনা আমাকে ভালোবাসবে কিনা অর্থাৎ সোজা বাংলা বললে তার সাথে আমাকে রিলেশনে জড়িয়ে যেতে হবে তো মনে করে আমি রিলেশনে জড়িয়ে গেলাম কিছুদিন পর জানতে পারলাম যে আসলে আমি যেমনটা চেয়েছি সে আসলে তেমনটা না তো যেহেতু আমি আমার মন মতো পেলাম না তো যাচাইয়ের জন্য আরেকজনকে এখনো যেতে হবে দ্যাট মিন্স আমাকে আর রিলেশন করতে হবে আরেকজনকে যাচাই করার জন্য তো আমি যদি সেটা করি সেক্ষেত্রে তো আপনি আমাকে প্লে বয় বলবেন অর্থাৎ যারা রিলেশন করে তাদের কাছেও এটা একটা নিকৃষ্ট ব্যাপার যে একাধিক রিলেশন করা তো আসলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আপনি রিলেশনে থাকা অবস্থায় যাচাই বাছাইয়ের পর যে দেখবেন যে এটা আসলে আমার জন্য সুটেবল না তখন আর একটা রিলেশনে যাবেন এটা আসলে সম্ভব না তার মানে কেয়ারিং লাভিং একজন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড পেতে হলে আপনাকে রিলেশনের আগে সেটাকে যাচাই করতে হবে রিলেশন হয়ে গেলে সেখান থেকে আসলে কামব্যাক করার কোনো ওয়ে নাই তো ধরলাম আপনি খুব সৌভাগ্যবান এবং আপনি যাচাই বাছাই করেই একটা রিলেশনশিপে জড়িয়েছেন আপনি যে যে কোয়ালিটিগুলো চেয়েছেন আপনি মন মতো সেই কোয়ালিটিগুলো পেয়ে গেছেন তা আপনার যাচাইয়ের পদ্ধতিটা কতটুকু লজিক্যাল বা কতটুকু সেফ আমরা এখন সেটা দেখব তা সাধারণত রিলেশনশিপটা যেই বয়সে হয় মোটামুটি এসএসসি থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত এই বয়সের মধ্যে আসলে রিলেশনশিপগুলো হয়ে যায় এখন তো আরও বেশি ছোটোবেলা থেকে অনেকে করছে সিক্স সেভেন থেকে অনেকে রিলেশনশিপ করে তো মোট কথা যেই বয়সটাতে রিলেশন হচ্ছে বা আপনি যে বয়সটাতে আপনার লাইফ পার্টনারকে চুজ করে নিচ্ছেন সেই বয়সে আসলে আপনি কতটুকু ম্যাচিউর আপনি একজন মানুষকে যাচাই করতে হলে সবচেয়ে বড় যে দক্ষতাটা প্রয়োজন সেটা হলো আপনার অবজারভেশন আর এই অবজারভেশনটা ডেভেলপ হবে কীভাবে একটা হচ্ছে বাস্তব জ্ঞান দিয়ে আপনার অভিজ্ঞতা দিয়ে আর একটা হল আপনার নলেজ দিয়ে তো স্বাভাবিকভাবেই ওই বয়সের ছেলেমেয়ের চেয়ে কম্পারেটিভলি অনেক বেশি বিজ্ঞ এবং অভিজ্ঞ মানুষ কারা যারা আমাদের সমাজে মুরব্বি বা আমাদের বাবা মা তারা এখন রিলেশনশিপের মাধ্যমে আপনি যখন আপনার লাইফ পার্টনারকে চুজ করছেন তখন পুরো রেসপন্সিবিলিটিটা আপনি শুধু একা পালন করছেন অথচ আপনি নিজেই কিনা একজন অপরিপক্ক অদূরদর্শী এবং অনভিজ্ঞ মানুষ অন্যদিকে যখন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তখন এই দায়িত্বটাই অর্থাৎ আপনার লাইফ পার্টনার চুজ করে দেওয়ার ক্ষেত্রে একটা গ্রুপ অনেকগুলো মুরব্বী তারা সবাই মিলে এই সিদ্ধান্তটা নিচ্ছে যারা প্রত্যেকেই কিনা আপনার থেকে অনেক জ্ঞানী অনেক বাস্তব সম্মত এবং তাদের অবজারভেশন পাওয়ার আপনার থেকে অনেক স্ট্রং তাহলে এবার আপনি বলেন যে রিলেশনশিপের মাধ্যমে আপনি যাকে যাচাই করছেন সেটাই বেশি সেফ নাকি অ্যানেজ ম্যানেজের মাধ্যমে যে যাচাইটা হচ্ছে সেটাই বেশি সেফ তো এখন যে কথাগুলো বলো এগুলো আসলে থিওরিটিক্যাল কথা কিন্তু বাস্তবে আমরা এমনটা দেখি না আমি এখন পর্যন্ত এমন কোনো কপত কপতি বা রিলেশনশিপে জড়িয়েছে এমন কাউকে দেখিনি যে রিলেশনশিপ করার আগে সে তার গার্লফ্রেন্ডকে নিজের একটা সিভি সাবমিট করেছে গোলাপের সাথে সেখানে তার বায়োডাটা লেখা আছে কিংবা ছেলে মেয়ে পরস্পরের বংশ পরম্পরায় যাচাই করে নিয়েছে যে তার ফ্যামিলি কেমন তার টাকা পয়সা কেমন আছে ইত্যাদি বিষয়গুলো যাচাই বাছাই করে তারপর রিলেশনশিপ করে এটা আসলে আমার দেখা নেই কিংবা কখনো আমরা এমনটাও দেখি না যে রিলেশনশিপে জড়ানোর আগে বাপ মা কিংবা গার্জিয়ানরা বিরা যারা আর কি তারা একটা ছেলেকে পছন্দ করেছে তারপর মেয়েকে বললো মা তোর জন্য ওই ছেলেটাকে পছন্দ করেছি তুই তার সাথে রিলেশন কর সে খুব ভালো ছেলে এমনটাও আসলে কখনো হয় না মোট কথা রিলেশনশিপে পুরো দায়িত্বটা শুধুমাত্র সেই রিলেশনশিপে যারা ইনগেজ হচ্ছে তাদের এবং এক্ষেত্রে বাস্তবতা যদি আমরা দেখি যে সেক্ষেত্রে যাচাই পদ্ধতিও যে খুব মানে সব ক্রাইটেরিয়া দেখে নেওয়া হয় ব্যাপারটা তা নয় যদি এত কিছু হইতো তো বিখ্যাত যে লাভ স্টোরিগুলো আমরা চিনি তার মধ্যে লাইলিমুজলু কাহিনী তারা যদি পরস্পর যাচাই করেই রিলেশন করতো তাহলে এত সামাজিক ব্যবধান কেন হবে একজন অনেক ধনী আর একজন একদম গরিব তো তাত্ত্বিকভাবে আমরা যদিও বলছি যে রিলেশনশিপের মাধ্যমে আমরা এভাবে যাচাই করতে পারি কিন্তু বাস্তবে আসলে দেখা যায় যে সেভাবে আমরা যাচাই করতে পারছি না তো রিলেশনশিপের যে যাচাই পদ্ধতি কেউ যদি সর্বোচ্চ সেই পদ্ধতিটা অনুসরণ করে একদম তার তারপরেও আসলে এটাই প্রমাণিত হয় যে এই পদ্ধতির চেয়ে যে যেভাবে অনেকের মাধ্যমে হয় সেই যাচাই পদ্ধতিটাই আসলে বেটার তার মানে সার কথা যেটা দাঁড়াচ্ছে যে এই যে যুক্তিটা যে রিলেশনশিপ আসলে একজনকে যাচাই করার জন্য এটা আসলে একটা ভুয়া যুক্তি তো এই রিলেশনের ক্ষেত্রে দ্বিতীয় যে সবচেয়ে লজিক্যাল যুক্তিটা আমরা দেখাতে পারি সেটা হচ্ছে যে যাকে চিনি না জানি না তার সাথে হুট করে সংসার করা এটা কেমন হয়ে যায় আহ আমি যদি রিলেশন করি তাহলে তার সাথে খুব ভালোভাবে আমার একটা সম্পর্ক গড়ে উঠবে আমরা পরস্পরকে বেশি বুঝতে পারবো এবং ভবিষ্যৎ সংসার জীবনে আমাদের হবে এই যে ব্যাপারটা এটা আসলে আপনি যদি দেখেন যে রিলেশনের ক্ষেত্রেও এই দুইজন কিন্তু একটা সময় অপরিচিতই ছিল তারপর সেখান থেকে হুট করে তাদের পরিচয় হয়েছে ব্যাপারটা এমন না যে জন্ম থেকেই এরা পরিচিত তো বিয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে বিয়ের পর রিলেশনের ক্ষেত্রে সে পরিচয় পর্বটা হচ্ছে বিয়ের আগে অর্থাৎ বিয়ের পরে যেটা হচ্ছে সেটা হালালভাবে করছেন পরিচয়টা এবং বিয়ের আগে যেটা করছেন রিলেশনের নামে সেই একই পরিচয় পর্বটাই সেটা আমরা করছি হারামভাবে কিন্তু কোনো পার্থক্য এছাড়া আর কোনো বিশেষ পার্থক্য নেই তো রিলেশনশিপের জন্য পরবর্তী যে লজিক্যাল রিজনটা আমরা দেখাতে পারি সেটা হচ্ছে যে সমাজের এখন যে অবস্থা প্রত্যেকে রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে তা আমি যদি রিলেশন না করি পরবর্তী দেখা যাবে আমি যাকে বিয়ে করছি সে আসলে এর আগে অনেকের গার্লফ্রেন্ড ছিল এরকম ব্যাপার স্যাপার তা আমাকে পিওর একজনকে পেতে হলে অন্তত বুক করে রাখতে হবে রিলেশনশিপ করতে হবে তো যদি ধরেও নেই যে সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে এভাবে রিলেশনশিপে জড়িয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু এই রিজনটা আপনার রিলেশন করার পক্ষে বিশেষভাবে কোনো কারণ হিসেবে দাঁড়াচ্ছে না যারা বিয়ের পক্ষে তারাও তো একই রিজনই দেখাবে যে যেহেতু সবাই নষ্ট হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি বিয়ে করো তা আমরা এখন কথা বলছি যে রিলেশনশিপ যে করবো তার লজিক্যাল কারণ এই লজিকটা আসলে বিয়ের ক্ষেত্রেও খাটে তাই এটা আলাদাভাবে আপনার জন্য আর বিশেষ কোনো কারণ না আর দ্বিতীয় ব্যাপার হলো যে একটা মানুষকে মানে একটা সমাজে সব ধরনের মানুষই আছে ভালো আছে মন্দ আছে তো যারা ভালো যেসব ছেলে মেয়ে

তা আমরা আসলে দেখলাম যে এগুলো কোনোটাই প্রোফাউন না তো এখন আপনাকে একটা এক্সাম্পল দিই মনে করেন আপনি নিজে আপনি একটা গার্লফ্রেন্ড আছে তার সাথে রিলেশনশিপে আছেন আবার আপনি একই অবস্থায় তার সাথে বিবাহিত অবস্থায় আছেন তো এই দুইটা অবস্থার মধ্যে আসলে পার্থক্য কি হতো প্রতিদিন সকালে আপনার গার্লফ্রেন্ডকে যেমন আপনি মেসেজ দিতেন তার সাথে ফোনে কথা বলতেন কি খাচ্ছ কি করছো মাঝে মাঝে তাকে নিয়ে ডেটিং করা তার সাথে ঘুরতে যাওয়া তার সাথে রাজ্যে কথা বলা এই কাজগুলো আপনি বিবাহিত অবস্থায় কিন্তু করছেন পার্থক্য হলো অবিবাহিত অবস্থায় যা কিছু করছেন এ প্রত্যেকটাই হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির কারণ হারাম অন্যদিকে বিবাহিত অবস্থায় সেম কাজগুলো করলে প্রত্যেকটা হবে আপনার জন্য স্বভাবের কারণ আপনি এগুলোর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পাবেন তাহলে কথা হলো যে মানুষ তারপরও কেন এই হারাম রিলেশনশিপে জড়িয়ে নিজেকে নিজের ক্ষতি করছে তো এর পিছনে সবচেয়ে যে বড় যে কারণটা সেটা হলো ভারণ পোষণ যদি কারো গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডকে ভারণ করতে হচ্ছে না তার প্রতি তেমন এইসব সিরিয়াস কোনো রেসপন্সিবিলিটি আসছে না কিন্তু যদি বিয়ে করে তখন এই ভারণ পোষণের দায়িত্বগুলো চলে আসে আর আমার মনে হয় এই কারণটাই আসলে প্রধান কারণ যার কারণে অনেক বিয়ে করতে ইচ্ছুক ছেলে মেয়ে তারা রিলেশনশিপ থেকে বের হয়ে আসতে পারছে না শুধুমাত্র এই কারণটার জন্য তো এক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেশি যারা হেল্প করতে পারে তারা হচ্ছে আমাদের বাবা মা তো সন্তানের ভারণ পোষণ করা এটা বাবা মার জন্য বাধ্যতামূলক কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সন্তান বালেক না হচ্ছে এতদিন পর্যন্ত বাবা মার জন্য এটা বাধ্যতামূলক কিন্তু সন্তান যখন বালেক হয়ে যাবে এর পরে সেই সন্তানের ভারণ পোষণ করা এটা কিন্তু বাবা মার জন্য বাধ্যতামূলক নয় অর্থাৎ আমি যখন ক্লাস নাইন টেনে উঠে যাই মোটামুটি এই বয়সে আমি বালেক হয়েছি এবং এরপর থেকে আমার ভারণ পোষণ করা আমার বাবা জন্য বাধ্যতামূলক নয় এবং এটা যদি তারা করছেন যেহেতু এর জন্য আল্লাহ তালা তাদেরকে পুরস্কৃত করবেন এটা তারা এক্সট্রা দায়িত্ব হিসেবে করছেন এখন যদি বাবা মা আমাকে বলে যে তুমি যেহেতু তোমার দায়িত্ব আমার শেষ তুমি নিজের ভারণ পোষণ নিজে করো তাহলে সেক্ষেত্রে তারা আবার আমার থেকে আশা করছে যে আমি ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হব এটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে আমি ক্লাস নাইন একটা ছেলে সেই সময় আমি আমার কর্মক্ষমতা কি হইতে পারে আমি হোটেলে চাকরি করবো কিংবা রিক্সা চালাবো তো এই কাজের ফাঁকা ফাঁকে আবার আমি পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চেষ্টা করা এটা খুবই কঠিন তো বাবা মা যেহেতু চান তার ছেলেটা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হোক এজন্য ছেলের জন্য সহজ করে দিয়ে তারা তাদের দায়িত্বের পরে এক্সট্রা দায়িত্ব পালন করে যাচ্ছে যতদিন পর্যন্ত ছেলে কিনা সফল হচ্ছে তারা সন্তানের ভারণ করে যাচ্ছে ঠিক একইভাবে বাবা মা অবশ্যই চায় যে সন্তান বিয়ে করবে তখন যখন সে তার স্ত্রীকে ভারণ পোষণ করতে পারে তো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় একটা ছেলে তিরিশ বছরের আগে সামর্থ্য হয় না তো দ্যাট মিনস তিরিশ বছর পর্যন্ত সে ছেলেকে অবিবাহিত অবস্থায় থাকতে হবে এখন চারপাশে যে অবস্থা ফিতনার যুগ খুবই সম্ভাবনা আছে এর মধ্যে সেই ছেলে একটা হারাম রিলেশনশিপে জড়িয়ে যাওয়া কিংবা মেয়েলি ফিতনায় জড়িয়ে পড়া কারণ সেই সময়টাতেই সবচেয়ে বেশি আসলে সে এ ধরনের সম্ভাবনা থাকে এখন হ্যাঁ এটা আমরা চাই যে সন্তান নিজেই ভারণ পোষণ করবে তার স্ত্রীর কিন্তু যেহেতু এই দায়িত্ব পালন করতে গিয়ে সন্তানের জান্নাত পাওয়ার হুমকি হচ্ছে কারণ একই সাথে জান্নাতের জন্য চেষ্টা করা এবং সেই সাথে আবার বিবাহ করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বাবা কিন্তু ইচ্ছা করলে সহজ করে দিতে পারে যে হ্যাঁ যদিও আমার দায়িত্ব নয় যে তোমার বউয়ের ভান পোষণ আমি করব। কিন্তু তোমার জান্নাত গড়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সময়টাতে তোমার বউ জরুরি তোমাকে গুণা থেকে বাঁচার জন্য এই জন্য আমি তোমাকে সহযোগিতা করছি যতদিন পর্যন্ত তুমি তোমার বউয়ের ভরণপোষণ করতে না পারছো ততদিন তোমার বউকে আমরাই ভরণপোষণ পোষণ করবো আবার সে বউ সে যে বামার ঘর থেকে এসেছে বা সে মাও তো তাকে অবশ্যই সন্তান হিসেবে লালন পালন করছে তো উভয় পক্ষের বাবা মা যদি এই ভরণপোষণের পোষণের দায়িত্বটা ততদিন পর্যন্ত নেয় যতদিন পর্যন্ত ছেলে মেয়ে ছেলে তার ভরণপোষণের দায়িত্ব না পাচ্ছে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তার একটা বেটার ফিউচার অর্থাৎ জান্নাতের পথে হাঁটতে পারে ঠিক সেভাবে যেভাবে কিনা না বাবা মা আমার ক্লাস নাইন টেনের পরেও এখন আমার দায়িত্ব পালন করছে যাতে করে আমি একটা বেটার ফিউচার তৈরি করতে পারি তো দুঃখের বিষয় আমরা দুনিয়ার ছোট্ট জীবনে বাবা মারা এত সিরিয়াস কিন্তু আখেরাতে ব্যাপারে বাবা মারা কত বেশি উদাসীন তো এইসব ক্ষেত্রে আসলে কোনো একজনের পক্ষে একা বিয়ে করা সম্ভব না একমাত্র তখনই সম্ভব যখন বাবা মা এখানে সাপোর্ট দেবে এবার আসল কথায় আসি এই যে এতক্ষণ বক বক এগুলোর আসলে কোনোই প্রয়োজন ছিল না কারণ মুসলিম হিসেবে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে অকৌল সামিনা ও যারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম আল্লাহ ওয়া তাআলা হারাম বলেছেন সুতরাং এটা হারাম এখানে আর কোন যুক্তি হবে না যদি সমস্ত যুক্তি প্রমাণ দিয়ে এটা প্রমাণিত হতো যে রিলেশন করার মধ্যে অনেক ফায়দা আছে কিন্তু আল্লাহ যেহেতু এখানে হারাম করেছেন সুতরাং এটা হারাম এখানে আর কোন প্রশ্ন হবে না কিন্তু ব্যাপার হলো আল্লাহর কোনো বিধানকে কেউ যদি যেমন একটা হালালকে যদি হালাল মনে না করে এবং হারামকে হারাম মনে না করে তাহলে সে কাফে হয়ে যাবে ফর এক্সাম্পল কেউ একজন রিলেশনশিপে এনগেজ আছে তাহলে সে যদি মনে করে যে হ্যাঁ আমি জানি এটা একটু গুনার কাজ কিন্তু আমি আসলে পারছি না পরিস্থিতির শিকার যত সম্ভব আমি চেষ্টা করবো এখান থেকে উঠে আসার তাহলে সে আসলে গুনাগার কিন্তু এর জন্য সে কাফের হবে না কিন্তু কেউ যদি রিলেশন করছে এবং সে সাথে মনে করে না রিলেশন করাটাই হচ্ছে বেটার এবং এটা আসলে খারাপ কিছু না তাহলে সে আল্লাহর হারামকে হারাম মনে না করার কারণে সে কাফের হয়ে যাবে কিংবা কেউ যদি মনে করে যে রিলেশনশিপ বিয়ের চেয়ে ভালো একটা সিস্টেম তা আল্লাহর বিধানের চেয়ে ভালো কোনো বিধান মনে করার জন্য সেও আসলে কাফের হয়ে যাবে আল্লাহ বিধানের চেয়ে ভালো কোনো বিধান আছে এটা বিশ্বাস করাটা কুফুরি তাই যারা অলরেডি রিলেশনশিপে এনগেজড আছেন এই মুহূর্তে আমাদের জন্য যেটা করণীয় যে যত দ্রুত সম্ভব এখান থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে তবা করা আর এটার বাস্তব ধর্মীয় সলিউশন আসলে এটাই যে বিয়ে করে ফেলা আর যেহেতু রিলেশনশিপ রোগ থেকে মুক্ত পেতে হলে বিয়ে ছাড়া উপায় নেই তাই বিয়েটাকে আমরা যত কঠিন করবো ততই আসলে আমাদের জাহান্নামের নামের প্রশস্ত হতে থাকবে আর এই রোগ থেকে সলিউশন যেহেতু বিয়ে এবং এই বিয়ের ক্ষেত্রে মার হেল্পটা সবচেয়ে আগে প্রয়োজন যেটা আমি আগে ব্যাখ্যা করেছি তো আল্লাহ তালা আমাদেরকে এই হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন এবং ইমানের সাথে আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন আমিন